हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सारा कुकिंग। आज आपनादेर देखाबो कीभावे दोकानेर मतो खूब सहजेई बाड़ीते खाजा बा खास्ता बानाते पारें। खाजा बा खास्ता बानानोर जोन्नो एकटा पात्रे परिमाण मतो मयदा ओ घी दिए दीते हबे एबं परिमाण मतो लवण दिए दीते हबे। তারপর ময়দাটাকে একটু হাতে করে মেখে নিতে হবে। হাতে করে ঘিটা মাখা কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিতে হবে। কালো জিরা দেওয়ার পর ময়দাটাকে আর একটু হাতে করে নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য ময়দা মাখি সেম ওইভাবেই মেখে নেবেন। এই যে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার যেভাবে রুটি তৈরি করেন ওইভাবেই রুটিগুলো বেলে নেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবেন না। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমাদের 4 থেকে 5টা রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। প্রতিটা রুটির ওপরে ঘি ও আমুল দুধ দিয়ে দেবেন। তারপর পরপর রুটিগুলো সাজানো হয়ে গেলে এইভাবে রোল বানিয়ে নেবেন। আমাদের রোল বানানো কমপ্লিট, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে ঠিক পিস পিস করে কেটে নেবেন। পিস পিস করে কাটা হয়ে গেলে এই এগুলোকে ছোট ছোট করে বেলে নেবেন। ছোট ছোটগুলো নিয়ে এইভাবে বেলে নেবেন। বেলা কমপ্লিট হয়ে গেলে গ্যাসটা অন করে একটা পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ওই আমাদের বেলা খাস্তাগুলোকে ছেড়ে দেবেন পরপর। আর এবং লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবেন। যতক্ষণ না লাল হয় ততক্ষণ ভাজতে থাকবেন। যখন দেখবেন এন খাস্তাগুলো একটু লাল হয়ে যাচ্ছে তখন তুলে নেবেন। এই যে আমরা তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার এগুলো ভেজানোর জন্য সেরার দরকার। সেরাটা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন। একটা পাত্রে পরিমাণ মতো চিনি ও পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ও 3 থেকে 4 পিস এলাচ দিয়ে দেবেন। এবং চিনিটা গলে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। একটু আঠা আঠা হয়ে গেলে আমাদের ওই ভাজা খাস্তাগুলো সব ওই সেরার মধ্যে চুবিয়ে দেবেন ও কিছুক্ষণ রেখে দেবেন। তাহলে খাস্তার মধ্যে সব সেরাগুলো ঢুকে যাবে। এই যে আমরা করছি সেম এইভাবে করবেন। ভিডিওটা দেখে দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন কত সুন্দর আপনি বাড়িতে নিজেই খাস্তা তৈরি করতে পারছেন। এই যে আমাদের খাস্তা ভাজা কমপ্লিট।